শুরু করেছে টাঙ্গাইলের ক্রীড়াঙ্গন জেলার আউটার স্টেডিয়ামে প্রতিদিন ক্রিকেট অনুশীলন করছেন তরুণ খেলোয়াড়রা এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী কাদের তালুকদার সরাসরি চলে যাচ্ছে তার কাছে ইমদাদ টাঙ্গাইলে ক্রিয়াঙ্গনে আবারও কিন্তু প্রাণ ফিরে পেতে শুরু করেছে ইতিমধ্যেই বিভিন্ন বয়সী যা ক্রিকেটার রয়েছে ফুটবলার রয়েছে বিভিন্ন বয়সী খেলোয়াড়রা কিন্তু প্রশিক্ষণ শুরু করে দিয়েছেন তারা ইতিমধ্যেই আপনি দেখতে পাচ্ছেন যে এই যে আমার পিছনে যে খেলাধুলা রয়েছে ক্রিকেট খেলোয়াড় রয়েছে সেই ক্রিকেট খেলোয়াড়রা কিন্তু ইতিমধ্যেই শারীরিকভাবে তাদের ফিটনেস ধরে রাখার জন্য তারা কিন্তু চেষ্টা করছেন তারা দীর্ঘদিন যাবতই কিন্তু তারা এই প্র্যাকটিস যাচ্ছেন তারা এতদিন যে ঝিমে পড়েছিল এই যে আহ যে প্রাদুর্ভাব ছিল সেই সম্প্রতি আহ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে তারা অনেকে কিন্তু এই যে শারীরিক যে ফিটনেস তাদের হারিয়ে ফেলে আহ আস্তে আস্তে তারা আবার নতুন করে এই যে তারা প্র্যাকটিস শুরু করেছে অনুশীলন শুরু করেছে সেই অনুশীলনের কারণে তারা কিন্তু তাদের যে ফিটনেস পেয়েছে সেই ফিটনেসটি কিন্তু আবার ফিরে পেতে শুরু করেছে তারা এই যে টাঙ্গাইলের যে ক্রিয়াঙ্গন রয়েছে সেই ক্রিয়াঙ্গনের কিন্তু ইতিমধ্যেই কিন্তু প্রাণ চঞ্চলতা যেটা সেটা কিন্তু ফিরে এসেছে তা আমরা এখানে যে প্রশিক্ষণার্থী রয়েছি সেই প্রশিক্ষণার্থীদের সাথে আমরা কথা বলেছি তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে যে এই যে মহামারী যে করোনা ভাইরাস সেই করোনা ভাইরাসের কারণে তারা এই যে বাহিরের যে অনুশীলন সেই অনুশীলন কিন্তু তারা করতে পারছিলেন না যেই কারণে যে শারীরিক যে ফিটনেস সেই ফিটনেসটি কিন্তু তারা ধরে রাখতে ব্যর্থ হয়েছিলেন আবার যখন এই যে দীর্ঘ তিন চার মাস পর যখন চার মাস পরে তারা যখন আবার নতুন করে অনুশীলন শুরু করেছে তখন থেকে কিন্তু আবার তারা নতুন করে আবার এই যে ক্রিয়াঙ্গনে যেমন প্রাণ ফিরে পেয়েছে তেমনি তাদের ভিতরেও কিন্তু একটি আগ্রহ জন্মেছে এবং তাদের শারীরিক ফিটনেস তৈরি হয়েছে আমরা এখানে আমরা এইখানে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে টাঙ্গাইল জেলা কোচ রয়েছে সদস্য রয়েছে তার সাথে আমরা কথা বলেছি তাদের তার তথ্যমতে আমাদের টাঙ্গাইলে মোট প্রায় তিন শতাধিক ক্রিকেটার রয়েছে এবং তিন থেকে চারটি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্র সেই প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে কিন্তু এই ক্রিকেটাররা বিভিন্ন জেলা উপজেলা থেকে টাঙ্গাইলে এসে তারা এই প্রশিক্ষণ করে থাকে তারা এই প্রশিক্ষণের মাধ্যমে তারা শারীরিক ফিটনেস ধরে রাখার চেষ্টা করছে এবং আমরা যতটুক জেনেছি যে এইখানে এই সম্প্রতি সময়ে প্রায় একশো পাঁচজন প্রশিক্ষণার্থী তাদের ইতিমধ্যেই মেডিকেল মেডিকেলের জন্য তারা সিলেক্ট হয়েছে তারা এই মেডিকেল হওয়ার পরেই তাদের একটি জেলা টিম গঠন করা হবে অর্থাৎ টাঙ্গাইল জেলা টিম গঠন করা হবে অনুর্দ তেরো অনুর্ধ চোদ্দো এবং অনুর্দ পনেরো এই তিনটি দলে তারা বিভক্ত হয়ে এই জেলা টিম গঠন করবে এই জেলা টিমের মাধ্যমে তারা টাঙ্গাইলকে কিন্তু তারা ওই যে প্রেজেন্টেশন করবে এবং টাঙ্গাইলের নাম অক্ষুণ্ণ রাখবে বলে আমাদেরকে জানিয়েছেন জেলা কোচ এরপরেও তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন সেটি হচ্ছে যে টাঙ্গাইলে কিন্তু প্রচুর পরিমাণে খেলোয়াড় রয়েছে সেই খেলোয়াড়দের কারণে কিন্তু আমরা দেখেছি যে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তারা নাম করেছে তারা খেলায় অনেক ভালো করেছে আমরা এই যে মেয়ে দল রয়েছে ক্রিকেটের যে মেয়ে টিম রয়েছে সেই টিমেও কিন্তু অনেক ভালো ভালো খেলার রয়েছে তারা জাতীয় টিমে খেলে থাকে এবং টাঙ্গাইলের যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাঙ্গাইলের যে দায়িত্বরত কোচ রয়েছেন আরাফাত রহমান সে আরাফাত রহমান জানিয়েছেন যে এই যে টাঙ্গাইলের যে দীর্ঘদিন যাবৎ ক্রিকেট অনুশীলন হয় সেই ক্রিকেট অনুশীলনের মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণে খেলোয়াড় কিন্তু তৈরি হচ্ছে এবং আহ ছেলেদের পাশাপাশি মেয়েরাও কিন্তু অনেক ভালো করেছে অনেক মেয়ে খেলোয়াড় রয়েছে যারা ফার্স্ট ডিভিশনে খেলছে এবং ছেলেরাও রয়েছে তারাও কিন্তু ফার্স্ট ডিভিশনে রয়েছে এই যে মহামারী করোনা ভাইরাসের যে কারণে সেই কারণে কিন্তু অনেকের অনেকের কিন্তু সমস্যা হয়েছিল অনেকেই বিদেশের সুযোগ হয়েছিল বিদেশে খেলার সুযোগ হয়েছে ফার্স্ট ডিভিশনে খেলার সুযোগ হয়েছিল কিন্তু তারা এই করোনা ভাইরাসের কারণে তারা কিন্তু এই এই সুযোগ থেকে বঞ্চিত হয়েছিল নতুন করে আবার তারা এই খেলা শুরু করেছে অনুশীলন শুরু করেছে তারা আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তা তিনি আমাদেরকে জানিয়েছেন যে খুব দ্রুতই আবার নতুন করে খেলা শুরু হবে এবং ভালো পারফরমেন্স দেখাতে পারবে বলে আমাদেরকে জানিয়েছেন তো এই ছিল আসলে আমার কাছ থেকে টাঙ্গাইলের ক্রিকেট অনুশীলনের বিস্তারিত এমদাদ টাঙ্গাইল জেলার আউটার স্টেডিয়াম থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী কাদের তালুকদার তিনি জানাচ্ছিলেন তরুণ খেলোয়াড়দের অনুশীলনের সবশেষ খবর